প্রত্যেক বছরের মতো এবছরেও মায়ের ডাকে ঘুম ভাঙল যে পাখি এসছে যাত্রা করবি আয় তো আমরা নিচে চলে এসেছি ঘুম চোখেই তো তারপরে পাখিকে আমরা সিঁদুর দিলাম সবাই একে একে এবং প্রণাম করলাম তো তারপরেই আমাদের আজকে বিজয় দশমীটা আজকে পাখি দেখেই শুরু হলো প্রত্যেক বছরের মতো আর আমি তো ঘুমে তাকাতেই পারছি না একদম ঘুম ঘুমঘুম চোখে রকমে টলতে টলতে উপর থেকে নেমে এসছি তারপরে স্নান টান সেরে শাড়ি টাড়ি পরে একদম সুন্দর করে রেডি হয়ে চলে এসছি মণ্ডপে আর এখানে এসে দেখছি মা অপরাজিতার বালা বানাচ্ছে তো আমাদের এখানে এখানে প্রচলন আছে যে অপরাজিতার মানে ডাল দিয়ে বালার মতন বানাতে হয় তারপরে যাত্রা হয় তো মা এদিকে বানাচ্ছে আর এদিকে ঠাকুর আরতি করছেন যদিও অনেকক্ষণ আগেই এসছি আমি ভিডিওটা স্টার্ট করিনি আর এদিকে আরতি হয়ে যাওয়ার পর একটা কাকিমা আগুনে তাপ দিচ্ছিলো সকলকে আর এই যে আমি এটা হচ্ছে আমার দশমীর সকালের লুক আর সুন্দর করে রেডি হয়ে গেছি আর ওই যে আমার পেছনে সুধা দিই তো আজকের দিনটাতে আমরা সবাই আট পড়ে করে শাড়ি পরি সব মেয়েগুলো বা বউগুলো মিলে তো এবারে দেখছি বেশি কেউ পড়েই নি এক করে তো আমি মনে হচ্ছে একাই পড়েছি তো যা কোনো ব্যাপার না তো ভালো লাগে তো তারপরেই চলে এসছে পুষ্পাঞ্জলি দেওয়ার পালা তো বাপিকে বললাম তুমি ভিডিওটা ধরো আজকে আমরা সবাই পুষ্পাঞ্জলি দেবো তো বাপি ভিডিওটা ধরেছিল আর আমরা এদিকে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম সবাই মিলে আজকের দিনে না পুষ্পাঞ্জলি দেওয়ার প্রচুর ভিড় হয় কারণ যত মানুষ প্রত্যেক দিন না দিলেও আজকের দিনে কিন্তু সকলেই পুষ্পাঞ্জলি দিয়ে থাকে তোমরা সবাই কীভাবে যাত্রা করো অবশ্যই জানিও তো আমরা যেমন সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক বছর পাখি দেখে যাত্রা শুরু করি ওই কাকিমাটা পাখি নিয়ে আসে প্রত্যেক বছর ছোটো থেকেই দেখে আসছি তো পাখিকে সিঁদুর দিই প্রণাম করি তারপরেই আমাদের যাত্রা শুরু হয় তারপরে আমরা রেডি হয়ে চলে আসি এখানে তো তোমরা কি দেখে যাত্রা শুরু করো অবশ্যই জানিও আর আমাদের তো এই পুরো পুজোর মানে ষষ্ঠীর দিন থেকে আমাদের নিরামিষ খাই আমরা আমরা একদমই আমিষ ছুঁই না যেহেতু ঠাকুরে জোগাড় করি তারপরে পুষ্পাঞ্জলি দিই সে কারণে তো আজকে দশমীর দিনে কিন্তু আমাদের মাছ বা মাংস হয়ে থাকে অন্যবার আমিও চার দিনই পুষ্পাঞ্জলি দিই তো এবারে আমিও চার দিন দিতে পারিনি অষ্টমীর দিন সকালে দিয়েছিলাম আর এই দশমীর দিন দিচ্ছি তো তারপরে পুষ্পাঞ্জলি মোটামুটি আমাদের হয়ে গেল এখন প্রণাম করে নিচ্ছে আর বাপি বেশ ভিডিওটা ভালোই ধরেছে দেখছি তো যাই হোক ভাবতে পারিনি যে সুন্দর করে ভিডিওটা ধরা হবে তো যাই হোক আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে এখন ঠাকুরমশাই ঘর নড়িয়ে দিচ্ছেন তো এই সময়টা না প্রত্যেক বছর আমার চোখ দিয়ে জল চলে আসে যখন এই ঘরটা নড়িয়ে দিল আর যখন মায়ের মূর্তিটা মানে এই যে প্রতিমাটা এইভাবে নড়িয়ে দেবে এই যে মানে এত মনটা খারাপ লাগে মানে সত্যি চোখ দিয়ে জল বেরিয়েছে আগের বার তো আমার মা পুরো কেঁদে ফেলেছিল তো বড্ড খারাপ লাগে এই যে মানে আমি ভিডিওটা করছিলাম ঠিকই কিন্তু খুব খারাপ লাগছে ঘর নড়িয়ে দেওয়াটাই আমাদের জানান দেয় যে আমাদের পুজো শেষ আমাদের আনন্দ মজা করার বা সুন্দরভাবে সময় কাটানোর সময় এবার শেষ এবার আবার সেই অ্যাঘেমি জীবনে ফিরে যেতে হবে যেখানে রোজগার মানে যেমন খাওয়া দাওয়া ঘুম পড়াশুনো এদিক ওদিক যাওয়া কাজকর্ম সব সেই সব জীবনে ফিরে যেতে হবে তো যাই হোক ঘট নড়িয়ে দেওয়া হয়ে গেছে আর এই যে এবার অপরাজিতার মালা দিয়ে সবাই বাটা দিয়ে দিয়েছে এবার মাদেরকে অপরাজিতা পড়িয়ে দেওয়া হচ্ছে ফার্স্ট মানে মা দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ সকলকেই একটা করে অপরাজিতার বালা পরিয়ে দেওয়া হবে আর তারপরেই শুরু হবে আমাদের অপরচিতা বালাগুলোর যাত্রা করা তো তোমরা হয়তো যাত্রা করা আমি যে বারবার যাত্রা করা বলছি তো তোমরা হয়তো অন্য কিছু ভাবতে পারো মানে যাত্রা নাটক যেগুলো হয় কিন্তু অ্যাকচুয়ালি না এই বিজয় দশমীর দিন এই যে মায়ের পায়ে ছোয়ানো হয় বা এইসবগুলো মানে সব কিছু মিলে এগুলোকেই আর কি যাত্রা বলে তো যাত্রার আসল মানেটা আমিও জানি না তো ছোটোবেলায় যাত্রা করা মানে আমি ওই নাটক বা যাত্রা অভিনয় করা বুঝতাম তো যাই হোক আমাদের যাত্রা করা হয়ে গেছে এবার সবাই একে একে বালাগুলো পরে নিচ্ছি ভাই পরে নিলো আমিও পরে নিয়েছি মা বাপি পিসমণি সকলেই পরে নিল আর এই যে আমার বোন রেডি হয়ে দাঁড়িয়ে আছে দূরে ও তো সামনে এগোচ্ছিলো না ওর মায়ের কাছেই দাঁড়িয়েছিল আর এই যে এটা হচ্ছে সোমা তো আমাদের পাশেই বাড়ি এটা হচ্ছে একটা কাকিমা তো সকলে এসছে আজকে অপরাজিতার বালা পড়া হয়ে যাওয়ার পর সবার তারপরেই শুরু হবে সিঁদুর খেলা আর সিঁদুর খেলা করতে আমার বিশাল ভালো লাগে মানে আমরা সব মেয়েগুলো মিলে এত মজা করি আর আমি তো হাতে পেয়ে গেছি সিঁদুর ইয়েস এবার সকলকে ভূত বানাবো আর তার মধ্যেই দেখছি আমাকে অলরেডি একজনে মাখি দিয়ে চলে গেল একটা বৌদি তো এবার আমার শুরু হবে সিঁদুর খেলা তো এবারে সেরকম মেয়েগুলোকে কাউকে পাচ্ছি না কেউ মামার বাড়ি গেছে কেউ বেড়াতে গেছে কেউ মাসির বাড়ি গেছে তো সেই কারণে এবারে আমাদের খেলাটা ঠিক জমে উঠছে না আর এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে গাড়ি পুজো করাবে আর এদিকে পাড়ার ঘরটা বিসর্জন হবার জন্য যাচ্ছে তো ওদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে কলাবো ওদের কলাবো আর এই যে একটা বৌদি পুচকি অঙ্কনাকে সিঁদুর মাখাচ্ছে আর এখানে সকলের এখনও যাত্রা হয়নি আর এটা দিয়ারানি দিয়ারানী বিয়ে হয়ে যাবে মন খারাপ করছে আর এই যে বৌদি তো সকলে মিলে বেশ মজা হয় আজকের দিনটা আর এই যে ভাইয়ের গাড়িটা পুজো হচ্ছে মানে যাত্রা হচ্ছে তো মানে এই যাত্রা কথাটা শুনলে আমার ছোট থেকে খুব হাসি পায় তো তারপরে এই যে শান্তির জল দেওয়া হবে আর অন্য না আমরা এদিক ওদিক যাই ছবি টবি তুলতে বেশ সুন্দর করে অনেক মেয়ে বউ থাকি তো দিয়ে ছবির তোলাগুলো মানে দারুণ হয় মানে ক্যামেরাম্যান হায়ার করে নিয়ে যাই ক্যামেরাম্যান হচ্ছে ওই আমার ভাই সাহেব তারপর সুমন এরাই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান তো যাই হোক ওদেরকে বিরিয়ানি তারপরে মানে ফাস্ট ফুডে লোক দেখিয়ে আর কি আমরা ছবি তোলাই তারপর আর খাওয়াই না সেই কারণে এবার আর ছবি তুলে দেবে না বলেছে তো যাই হোক তারপর আমরা ঘর বিসর্জন করতে যাচ্ছি সকলে মিলে আর আমার তো কাজই হচ্ছে সকলকে একবার করে দেখিয়ে দেওয়া আর ওই যে দূরে আমার মা মাসিমণি আমার দিদি ওরা সব দাঁড়িয়ে আছে ঘরে ঢুকে গেল তো ওরা এবার আর যায়নি ঘর বিসর্জন করতে তো চলে এসছি পুকুরে ঘট বিসর্জন আর মানে মনটা খুব খারাপ লাগছে যে এই তো এলাম মানে ঘট আনতে এখনই বিসর্জন তো যাই হোক আমরা অপরাজিতার মালাগুলো সব জলে দিয়ে দিলাম এখানে জলে দিতে হয় ঘর বিসর্জনের সময় আর তারপরে দেখো কত যত্ন করে নিয়ে যাওয়া হয় হ্যাঁ আর কত মন্ত্র টন্ত্র পরে আর আনার সময় ঘর বিসর্জনের সময় ঝুড়ির মধ্যে সব ঢোকাও আর এখানে জলে এনে ফেলে দাও এরকম ব্যাপার তো এবারে সকলের মুখগুলো অতটা সিঁদুর মাখা নেই সব ফাঁকা ফাঁকা অন্য অন্যবার এত সিঁদুর মাখা থাকে পুরো ভূত একদম পুরো মুখগুলো লাল হয়ে যায় যে কে কোনটা চেনাই যায় না আর এবারে কেমন ফাঁকা ফাঁকা মানে সবাই একটু মডার্ন হয়ে গেছে গালে একটু করে সিঁদুর লাগাবো আর ভালো তাহলে সেলফিটা উঠবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ঘর বিসর্জন হয়ে গেছে সকলে ঘটে জল ভরে নিচ্ছে এবার আমাদের ফিরে যাওয়ার পালা মণ্ডপে ও বাবা সৌরভ তো জলে নেমে যে পালাই বাবা নালে জল ছিটাবে মানে ছুটে চলে যেতে পারে অলরেডি জল ছিটাতে আরম্ভ করে দিয়েছে ঘটটা বিসর্জন করে এসে মায়ের পা ছুঁয়ে আমরা সকলে মিলে প্রণাম করে নিলাম ভক্তি ভরে আর তারপরে প্রসাদ দিচ্ছিল প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ টেঞ্জ করে তারপর প্রসাদ খাবো তো এখন বাড়ি এসেও একটু ছবি টবি তোলা হবে ওখানেও ছবি তুলেছি এবারে বেশি তোলা হয়নি কারণ ছেলেগুলো তো ছবি তুলে দেয়নি আর আমাদের মেয়েগুলোও কম ছিলাম এবারে তো যেটুকু তুলেছি ওই সেলফি টেলফি বলতে পারো তো এর ওর ফোনে আছে এখনও নেওয়া হয়নি আর তারপরে চেঞ্জ করা হয়ে গেছে আমার আর এখানে দেখছি বাপি মা মনসা গাছটা এবার জলে দেবে তো তোমাদের বলেছিলাম যে মা মনসা গাছটা দশমীর দিন জলে দিতে হয় তো ওটাই বাপি জলে দিতে যাচ্ছে আর তারপরে তো সন্ধ্যে হয়ে গেছিলো আর সন্ধ্যের সময় বৌদিরা বরণ করছিল আমাদেরও এবারে প্ল্যান ছিল যে আমরাও লালপা সাদা শাড়ি পরে বৌদিদের পাশে আসব বৌদিরা বরণ করবে আমরা তো বরণ করতে পারবো না তো পাশে থাকবো তো আমরা এত টায়ার্ড যে আর মনে হলো না যে শাড়ি পরি কিন্তু বৌদির দম আছে বৌদির শাড়ি টাড়ি পরে চলে এসছে বরণ করতে তারপর এখানে বরণ টরণ দেখে আমি বাড়ি গেলাম তারপর আমরা সকলে মিলে রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখানে চলে এসছি আজকে এখানে সব আমরা নাচ টাচ করি একটু গল্প করি মজা করি আজকে তো লাস্ট খুব মন খারাপ লাগছে সবকিছুর পরেও মনটা ভীষণ খারাপ অন্যান্য বার ঘট বিসর্জন করে বাড়ি গিয়ে আমার খুব কান্না পাই মানে বসে বসে শুয়ে শুয়ে কাঁদি তো এবার আর সেরকম কান্না টান্না পাইনি কারণ বোন দিদি ওরা সকলে ছিল ওদের সাথে গল্প করে সময়টা পার হয়ে গেছিলো তো এই যে আর রাস্তাতে দেখতেই পাচ্ছ কত মানুষজন ওরা সব নাচ করতে করতে যাচ্ছে বক্স বাজছে তো যাই হোক মটপাড়া ঠাকুরটায় বিসর্জন হচ্ছে মানে বেরিয়েছে আর কি ঠাকুরটা বেরিয়েছে গোটা গ্রামটা ঘুরিয়ে তারপর বিসর্জন হবে তো আগেরবার আমাদেরটাও বেরিয়েছিল প্রায় বেরোয় আমাদের তো সববার না বেরোলেও তো এবার আর আমাদেরটা বেরোয়নি তো তারপরে এই যে ওরা সব নাচ করছে আর ওদের নাচ টাচ দেখছি ওদের মাতাল ড্যান্স ভাসান ড্যান্স সব কিছু মিলিয়ে আমরা দেখছি আলোচনা করছি হাসাহাসি করছি এক একটা ছেলে এমনভাবে নাচছে যে হেসে আমরা গড়াগড়ি দিচ্ছি আর আমাদের পাড়ার সব এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছো যে কতটা আওয়াজ হচ্ছে তো সেই কারণেই আওয়াজটাকে পুরোটা মায় মিউট করে দিয়ে তারপরে ভয়েস ওভার দিতে হচ্ছে না নাহলে আমার ভয়েসটা কিচ্ছু শোনা যেত না আর তোমাদের সাথে বক করাও আমার হতো না তো এতটাই আওয়াজ হচ্ছিল তো তারপরে আমাদেরও তো ওদের নাচ দেখে নাচতে ইচ্ছা করছিল কিন্তু আর এবারে নাচিনি তো এই যে মা ওদের পাড়ার মা চলে যাচ্ছে তো প্রণাম করে নিলাম আর তারপরে বেশ খানিকটা রাত হয়ে যাওয়ার পর প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজছে তারপরে আমাদের ঠাকুরটা বের করছে ভাইরা সবাই মিলে তো এবারে যেহেতু ঠাকুরটা খুব ভারী হয়েছে তো এবারে মানে যেমন ঢোকানোতে কষ্ট হয়েছে সেরকম আবার ঠাকুরটা বের করতেও বিশাল অসুবিধা হচ্ছে সকলেরই বোঝা যাচ্ছে তো তারপরেই টাশ নিয়ে এসছে দিয়ে টানছে যেহেতু আমাদের ঠাকুরটা বের করতে অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আমার মা মাসিমণি ওরা সবার কেউ বেরোয়নি ওরা শুয়ে পড়েছিল কারণ মায়ের শরীরটা আজকে খারাপ ছিল কারণ সারাদিন খাটাকাটনি হয়েছে তো যাই হোক আমরাই ছিলাম তো আমরা এখানে মানে প্রত্যেক বছর ভাসানে কি বলবো ওই এক একটা দাদা থাকে এত মজা করে এত ইয়ারকি মারে যে আমরা হেসে লুটোপুটি খাই তো মানে আমরাও সেরকম খুব হাসছিলাম এবারে তো মানে হাসতে হাসতে ভিডিও করছি ভিডিওটা অনেকটা নড়েও গেছে তো কিছু করার নেই ভয়েসগুলো তো দিতে পারবো না কারণ আওয়াজও হচ্ছে আর তো যাই হোক তো যাচ্ছিলাম রাস্তায় তারপর একটা কাকিমা একটু বরণ করে নিল মিষ্টি মুখ করিয়ে দিল ঠাকুরকে ঠাকুর তো চলেই যাচ্ছে তো তারপরে এই যে আমার ভাই মানে একটু করে ঠাকুরটা এগিয়ে নিয়ে আসছে দাঁড়া করাচ্ছে আর আমার ভাই ঢুলিদারের সঙ্গে নাচ করছে সবাই নাচে তো সবারটা আর দেখাই আমি ফার্স্টে তো তারপরে মনে হলো যে একটু ভিডিও করে দেখানো দরকার তখন ওরা সবাই দাঁড়িয়ে আছে আমার ভাই একাই নাচছে উচ্চিংড়ির মতো নাচছে আমার ভাই ভিডিওতে ভাইয়ের নাচটা পোস্ট করেছি দেখে ভাইয়ের রিয়াকশনটা কী হবে সেটাই আমি দেখার অপেক্ষায় আছি আর তারপরে ভাইয়ের নাচ থেকে আমার বৌদি নাচতে আরম্ভ করে দিয়েছে আর বৌদির নাচ থেকে আমি আর দিয়া রানিও নাচতে আরম্ভ করে দিয়েছিলাম অন্যবার যখন আমাদের ঠাকুরটা ঘোরে গ্রাম ঘরে তখন আমরাও কিন্তু বউগুলো মেয়েগুলো দাদা ভাই সকলে মিলে নাচ করতে করতে ঠাকুরের সঙ্গে সঙ্গে যাই এবারে বলছি না আমাদের ঠাকুরটা পুরো পুজোটা একদম বাজে গেল আমার আমার বা আমাদের পাড়ার সকলেরই মানে কেন না এরকম হলো ভগবান জানে তো তারপরে বিসর্জন করার পালাও বিশাল মনটা খারাপ লাগছিল চোখ দিয়ে জল চলে এসেছিলো এখানে পুকুরঘাটে ঠাকুরটা নিয়ে আসার পরে ওরা বুঝতে পারছিল না যে কীভাবে বিসর্জনটা করবে কারণ বাস দুটো একদম ভেঙে গেছিলো ঠাকুরকে টানতে টানতে তো যাই হোক চলো বিসর্জনটা তোমাদের দেখাই তো আমাদের মা চলে গেল শ্বশুর বাড়ি তো সকলকে আমার তরফ থেকে শুভ বিজয়া জানাচ্ছি সকলে ভালো থেকেও সুস্থ থেকো আনন্দে কাটিও সারাটা বছর তো এখানে বিসর্জুনতে রাত বারোটা বেজে গেছিলো তো তারপরে আমরা মন্দিরে চলে গেছিলাম মন্দিরে প্রণাম করে মানে শূন্য মন্দিরে প্রণাম করে মিষ্টিমুখ করে আমরা তারপরে বাড়ি চলে গেছিলাম যে যার মতো তো চলো তোমাদেরকেও আজকেটা